হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হলো স্যাটারডে, আর আজকে দেখো সকাল থেকেই কিন্তু মেঘের মানে আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। কদিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। যাই হোক, আর কটা দিন বাকি মাত্র পুজো। যদিও এবারের পুজোটা অন্য বছরের তুলনায় অনেকটাই আলাদা, কারণ আশেপাশের পরিবেশ বা যা ঘটে চলেছে সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, তবুও মা আসছে, মনে তো কোথাও না কোথাও একটা আনন্দ থেকেই যায়। তো সেই উপলক্ষে আমরা আর কি একটুখানি বেরালাম, বৃষ্টি মাথায় নিয়েই বেরালাম, কারণ আজকে যেহেতু আমাদের দুজনেরই অফ ডে, ভালো লাগছিল না বাড়িতে থাকতে। তো আমরা বললাম যে চলো একটুখানি বেরানো যাক, এরকম বৃষ্টিতে একসময় কত বেরাতাম। যাই হোক, আস্তে আস্তে সব মানুষের ইচ্ছাগুলোই কমতে থাকে। তো আমরা এসেছি এক্সাইডের জুডিওতে, এখানে কীরকম কালেকশান এসছে, যদি খুব পছন্দ হয় তাহলে কিছু কিনবো, আর তাছাড়া না যদি খুব পছন্দ না হয় তাহলে কিছু নেবো না। কিন্তু মেয়েদের কালেকশান এখানে বেশ ভালোই আছে, দেখতে পাচ্ছি অনেক স্টক রয়েছে বরাবরই। আমার এই এক্সাইডে যে জুডিওটা রয়েছে সেখানকার কালেকশান খুবই ভাল লাগে। তো আমি এখানে দেখছিলাম যে আমার কিছু পছন্দ হয় কি না, আর বরুণকেও বলছিলাম যে তুমি উপরে ছেলেদের সেকশন রয়েছে ওখান থেকে একটু দেখে আসতে পারো। যতই যাই হোক, পুজোর সময় তো মনে হয় যে সারা বছর যতই জামাকাপড় কিনি না কেন, পুজোর সময় মনে হয় যে এটা কিনি ওটা কিনি সেটা কিনি। যাই হোক, তো ছোটোবেলায় বাবা মা কবে দেবে জামাকাপড় সেই আনন্দে থাকতাম। পুজো মানেই আমাদের সবার মনের মধ্যে যেন একটা মানে একটা আলাদাই আনন্দ মানে চলে আসছে অটোমেটিক্যালি। তো যাই হোক, আমি বরুণকে বলছিলাম যে তুমি উপরে যাও একটু দেখে আসো। তো আমি দেখো ট্রায়াল রুমে এসেছি, দু তিনটে ড্রেস এখানে নিয়েছি যেগুলো ট্রায়াল করে দেখবো। হোয়াইট জিনিসের প্রতি আমার বরাবরই একটা ভালো লাগা রয়েছে, যে কোনো ড্রেস। তো যাই হোক, একটা পছন্দও হয়ে গেছে, কি মানে কোন ড্রেসটা নিয়েছি সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে পাবে। তারপরে এখন বিলিং কাউন্টারে আর কি দাঁড়িয়েছি, এখানে অনেকটাই আসলে আমাদের লেট হয়ে গেছিলো, তো আর কিছুক্ষণ পরেই এখানে শোরুম বন্ধ হয়ে যাবে। তো তার জন্য দেখো প্রচুর ভিড়, কিন্তু লম্বা লাইন। তারপরে ওখান থেকে বেরিয়ে তো রাত হয়ে গেছিলো যখন 9:30 মতো বাজে, তো আমরা ভাবলাম যে এসছি যখন ডিনার করেই যাব। ঠিক জুডিওর পাশেই সাইমা বলে একটা রেস্টুরেন্ট আছে, আমি কখনো আসিনি এখানে, বাট শুনেছি অনেকের মুখে যে এটা নাকি ভালো। তো আমি বরুণকে বললাম যে চলো এখান থেকে আজকের একটু কিছু ডিনার করে তারপরে চল বাড়ি ফিরবো আর কি, তাহলে আর বাড়িতে গিয়ে ডিনার করতে হবে না। তারপরে এখানে এসে দেখছিলাম কেমন, এই ফার্স্ট টাইম এলাম এখানে, যে এরকম একটা আছে রেস্টুরেন্ট মতো সেটা জানাই ছিল না। তারপরে আমরা অর্ডার করলাম বিরিয়ানি, আর এখানে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তার সাথে মাটন কষা অর্ডার করেছিলাম। খাবার দাবার এখানে ভালো, খারাপ বলবো না, টেস্টি, কিন্তু একটু বেশি রিচ। তাছাড়া কিন্তু এমনি খাবার দাবারে যা কোয়ান্টিটি দিয়েছে একটা বিরিয়ানি একজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, আর টেস্টও খুব ভালো ছিল, কিন্তু প্রচণ্ড রিচ খাবার দাবার আর কি, এই হলো ব্যাপার। তারপরে খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে রয়েছি এখানে গাড়ির জন্য, অটো ধরে বাড়ি যাব। তারপরে এখন চলো তো বাড়ি যাওয়া যাক, অনেকটা রাতও হয়ে গেছে। আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা, বাই।